যারা এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার পরিচয়কে মুছে ফেলতে চায় তারা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে তারা হাজী শরীয়তুল্লাহর সঙ্গে গাদ্দারি করে তারা ফকির মজনু শাহদের সঙ্গে গাদ্দারি করে তারা নেসার আলী ওরফে তিতুমির রহমাতুল্লাহ আলাইহির সাথে তারা গাদ্দারি করে তারা হাজার বছরের মুসলমানদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করে এটা বাংলাদেশের হিন্দু মুসলমানদের লড়াই ছিল না সেই লড়াই ছিল ইমানদার বিশ্বাসী সম্প্রীতিতে বিশ্বাসী একদল মুসলমানের লড়াই ছিল একদল উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে সেই বাবরি মসজিদের লং মার্চের ধারক আমরা সেই সংগ্রামকে আমরা আজও উজ্জীবিত রেখেছি আমি তোমাদের কাছে বলে যাই আমি হয়তো একদিন থাকব না আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আমরা চলে গেলেও তোমরা আমাদের কথা স্মরণ রেখো হাজার শত বছর পরে হলেও আবার সেই বাবরি মসজিদকে পুনরুদ্ধার করতে হবে শত বছর পরে হলেও আবার মুসলমানদের 500 বছরের সেজদার জায়গাকে উদ্ধার করে মসজিদ নির্মাণ করে আবার সেখানে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়তে হবে খোদার কসম খেয়ে বলি আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে তাহলে তার বিরুদ্ধে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকব সম্মানিত মুরব্বি সাহেবান মজলিসে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইদারা একটি প্রতিষ্ঠানের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ লগ্নে শেষ প্রান্তে আমরা উপনীত মাদ্রাসাতুস শরফ আল ইসলামিয়া এই মাদ্রাসাটির সাথে ইতিহাসের দুইজন মহান এবং কিংবদন্তি দুজন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীনের গভীর সম্পৃক্ততা রয়েছে প্রথম হলো এই মাদ্রাসাটার যে নাম মাদ্রাসাতুস শরফ এই অঞ্চলের প্রাচীনতম মুহাদ্দিস এবং প্রাচীনতম হাদিসের শিক্ষাগার হাদিসের দরসগাহ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলার নামে এই জামিয়ার এবং এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে মাদ্রাসাতুস শরফ আল ইসলামিয়া শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা তার যে অবদান তিনি বহু শতাব্দী পূর্বে আমাদের এই ভারতবর্ষে এই বঙ্গ অঞ্চলে এলমে দ্বীন এবং বিশেষ করে আল্লাহর নবীর হাদিসের এলেম এবং হাদিসের শিক্ষা সম্প্রসারণে হাদিসের শিক্ষা দানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেই শিক্ষা প্রতিষ্ঠানে দূর দূরান্ত থেকে শত শত মাইল দূর থেকে গোটা ভারত থেকে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে আরব দেশ থেকেও বহু ছাত্ররা এখানে এসে তার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেন এটা ভারতবর্ষের জন্য গৌরব ভারতের মধ্যে বাংলাদেশের জন্য এটা গৌরব বাংলাদেশের মধ্যে আবার নারায়ণগঞ্জ জেলার জন্য এটা গৌরব নারায়ণগঞ্জ জেলার মধ্যে এটার জন্য আবার সোনারগাঁয়ের মানুষ তারা ধন্য এবং তারা গৌরবান্বিত আপনারা এই গৌরব এবং এই যে এই নিয়ামত এটার শুকরিয়া আপনারা আদায় করেন কিনা আমি জানি না সোনারগাঁয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত এবং যেই গৌরব আপনাদের রয়েছে যত যত কিছুর জন্য আপনাদের এই সোনারগাঁয়ের মানুষের আনন্দিত হওয়া উচিত গৌরবান্বিত বোধ করা উচিত তার সর্বশীর্ষে হলো যে আপনারা ওই মাটির মানুষ ওই অঞ্চলের আপনারা মানুষ যে অঞ্চলে শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহর মতো একজন মুহাদ্দিসে কবীর এত বড় একজন হাদিস বিশারদের জন্ম হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছে এবং সেখানে তার এখনো পর্যন্ত কবর রয়েছে তিনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই স্মৃতিটা কত মহান
যে আমাদের এই বিংশ শতাব্দীর শুধু ভারতবর্ষ নয় বরং গোটা আরব এবং অনারব বিশ্বে সমানভাবে সমাদৃত আমাদের এই ভারতবর্ষের একজন আলেম যার সামনে গোটা আরব বিশ্বের আলেম সমাজ শ্রদ্ধায় শ্রদ্ধাবনত হয়ে পড়তেন তিনি হলেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আমাদের জানা মতে কোন অনারব ব্যক্তিকে বিংশ শতাব্দীতে আরবের আলেমরা এতটা অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছেন দ্বিতীয় আর কারো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নাই আমি জানি না সেই রকম মহান এক ব্যক্তি শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি ইতিহাসের এই দায় ইতিহাসের এই ঋণ সোনার গায়ের সোনার সন্তান শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিকে এই অঞ্চলে সোনার গায়ে বাংলাদেশে গোটা ভারতবর্ষে জীবন্ত করে তুলবার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে মাদ্রাসাতুস শরফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন এই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আপনারা অনেকে জানেন ওবাইদুল কাদের নদভী সাহেবকে কিন্তু আসলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এটা একটা বিরাট আমাদের জন্য শুধু আপনাদের সোনার গায়ের মানুষের জন্য নয় গোটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এমন একটা সম্পদ আছে যেই সম্পদের জন্য আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি যাকে এক নজর দেখার জন্য একটু কথার বলার জন্য যার এলেমের দ্বারা সামান্য একটু উপকৃত হওয়ার জন্য আরবের সকল বড় বড় আলেমরা চাতক পাখির মতো চেয়ে থাকতেন সেই ব্যক্তি বাংলাদেশের এই আপনাদের সোনার গায়ের এই সম্পদ এই মূল্যবান মহান রত্ন শরফুদ্দিন আবু তাওয়ামার স্মৃতিকে জাগরুক রাখা এবং এই স্মরণকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাকে নিজের জীবনের জন্য তিনি সৌভাগ্যের বিষয় মনে করেছেন তো যেই জিনিসকে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য সৌভাগ্যের মনে করে থাকেন সেই জিনিসটা আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে সেটা নিয়ে আমাদের কতটা গৌরবান্বিত হওয়া উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন আমিন মহترم হাজিরিন দুই দিন ব্যাপী এই মহা সম্মেলনে অনেক ওলামায়ে কেরাম দেশ বিদেশের বরেণ্য আলেম ওলামাগণ বর্ণনা বয়ান করেছেন আলোচনা করেছেন শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে খুব সুদীর্ঘ কোনো আলোচনা করব না কয়েকটা খণ্ড খণ্ড কথা বলবো যে কথাগুলির মাধ্যমে আমার ইয়াং জেনারেশন আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে যেন তারা কাজের কিছু অনুপ্রেরণা পান কিছু দিক নির্দেশনা পান কোরআন এবং হাদিসের আলোকে দেখেন একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ইন্নাকুম ফি জামানিন হে আমার সাহাবীরা তোমরা এমন একটা সময়ে আছো এমন একটা পরিস্থিতিতে আছো তোমরা যদি তোমাদের আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে তোমাদেরকে যা যা কিছু করতে বলা হয়েছে তার দশ ভাগের এক ভাগ যদি তোমরা ত্রুটি করো তাহলে আল্লাহর কাছে তোমরা ধরা খেয়ে যাবা তোমরা পাকড়াও হয়ে যাবা আবার এমন একটা সময় আসবে ওই সময়ের মানুষ যদি দশ ভাগের এক ভাগ করে তাহলে এই দশ ভাগের এক ভাগ করলেই তারা পার পেয়ে যাবে সময়ের ব্যবধান যেই যুগে আল্লাহর নবী ছিলেন যেই সময়ে আল্লাহর নবীর কাছ থেকে তারা সরাসরি শিক্ষা এবং দীক্ষা পেয়েছেন নবীকে দেখে তারা সরাসরি অনুপ্রাণিত হয়েছেন উৎসাহিত হয়েছেন নবীজির সরাসরি নেতৃত্বে যারা কাজ করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিষয়টা অনেক কঠিন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহাবায়ে কেরামের কবরগুলোকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন তারা সেই সময়ের হক আদায় করেছেন এবং নবীর অনুসরণ কিভাবে করতে হয় একজন অনুসরণীয় ব্যক্তিকে কিভাবে অনুসরণ করতে হয় গোটা বিশ্ববাসীর সামনে তারা দৃষ্টান্তহীন নজির পেশ করে গেছেন আমরা আসছি আখেরি যুগের আমরা দুর্বল মানুষ সর্বদিক থেকে দুর্বল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমাদের উপর ওইভাবেই হচ্ছে যে সাহাবায়ে কেরাম বা ওই পূর্ব যুগের লোকেরা দশ ভাগের দশ ভাগ করেও তারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে বিলম্ব হয়েছে আমরা দশ ভাগের এক ভাগ করলেই আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে
আমরা শেষ যুগের দুর্বল মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে 10 ভাগের এক ভাগ চেষ্টা করলেই আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ ফলাফল দিয়ে দিচ্ছেন একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা আল্লাহর একটা নীতি হলো কেউ যদি আল্লাহর জন্য এক বিঘত আগে বাড়ে তাহলে আল্লাহ তার দিকে এক হাত আগান তাহলে এক বিঘত আর এক হাত হিসাবটা কি হলো বলেন তো ডবল অর্থাৎ আপনি যদি এক বিঘত আগান আল্লাহর দিকে তাহলে আল্লাহ আপনার দিকে আসবেন কতটুকু এক হাত দ্বিতীয় অংশ হলো ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা আল্লাহ বলেন আর কেউ যদি আমার হাত দিকে এক হাত আগায় তাহলে আমি তার দিকে বলেন কেউ যদি এক বিঘত আগায় আল্লাহ আগাবেন আর কেউ যদি এক হাত আগায় আল্লাহ আগাবেন না দুই হাত না আমি জানতাম যে আপনারা এটাই বলবেন আমার আব্বা জান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসটা আমি অনেকবার ওয়াজে শুনেছি এবং তিনি এইভাবে বলতেন ওনার আদর্শের অনুসরণ করলাম আমি জিজ্ঞাসা করলাম দেখলাম টেস্ট করে যে আপনারা কি করেন এরপর উনি বলতেন বিষয়টা ভাঙা বলতেন ছাত্ররা লক্ষ্য করে শুনেন এখানে হাদিসের শব্দের একটা ব্যাখ্যা হয়ে যাবে ছাত্রদের জন্য একটু এলেমের একটা বিষয় হয়ে যাবে যেটা আমরা আমাদের আকাবিরদের কাছ থেকে পেয়েছি আপনাদের কাছে পৌঁছায় দেই এখানে নিয়মটা হলো এক বিঘত আগালে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে এক হাত কিন্তু আপনি যদি এক হাত আগান তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শব্দটা হাদিসের সেই শব্দটা হলো বা বে আলিফ আইন বাউন তাকাররাবতু ইলাইহি বাআন বা আরবিতে বলা হয় দুই হাত প্রসার করলে যতটুকু হয় এই যে দুই হাত প্রসার করলাম এরপরে হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জান মরহুম বলতেন যে এইভাবে হাত ছড়াইলে যে কতটুকু হয় তো হাত তো হলো 1018 ইঞ্চি আমার হাত হলো 19 ইঞ্চি আপনাদের স্বাভাবিক হাত হবে 18 ইঞ্চি বুঝতে পারছেন তাহলে এখান তো বলেন তো এখানে এই 18 ইঞ্চি তো এখান থেকে গেল এখান থেকে গেল আরো 18 ইঞ্চি মাঝখানে থাকলো না আরো কিছু তো এটা হযরত শাইখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন একদিন যা দেখি আমি এক বেটায় যে কাপড়ের ব্যবসা করে কাপড়ের গজ ব্যবসা করে না কাপড় বেচে যে কাপড় বেচেও কাপড়ের দোকানদাররা তো যে এক এক গজের একটা কি থাকে হ্যাঁ গজ থাকে লাঠি থাকে ফিতা দিয়ে তো অত তাড়াতাড়ি মাপা যায় না লাঠি থাকে আর গজ খুলে আর ঠান্ডায় খালি মাপতে থাকে না তো দেখে যে ওই দোকানদারের হাতে কোনো লাঠি মাটি নাই ও গজ খুলছে নাকের দিয়ে ধরে এমনি ধরে এমনি ধরে মানে অন্যরা লাঠি দিয়ে দুই গজ মাপার মধ্যে মধ্যে আর ছয় গজ মাপা শেষ স্যার এসে তুই এমনি মাপস কেন হুজুর এখান থেকে হাত যার হাত এখান থেকে যতটুকু এখান থেকে তার নাক পর্যন্ত ততটুকু এখান থেকে যদি কারো হাত 18 ইঞ্চি হয় তাহলে হাতের এই কবজি থেকে হাতের এই কনুই থেকে তার নাক পর্যন্ত হবে আরো 18 ইঞ্চি তা 18 36 ইঞ্চিতে এক গজ হয় ওই দোকানদারদের লাঠিটাও থাকে 36 ইঞ্চি লাঠির দরকার কি আল্লাহ যেই লাঠি বানায় দিছে এটা দিয়ে মাপলে ধরো তাড়াতাড়ি হয় এটা হারানোর ভয় নাই কোনো এটা লগেই থাকে সবসময় বিশ্বাস না হয় যে কেউ মেপে দেখতে পারেন মাপেন দেখেন এই যে হাত ভাঙলে একেবারে কোন পর্যন্ত আসবে একেবারে নাক বরাবর আসবে নাক থেকে হাতের আঙ্গুল পর্যন্ত কয় হাত নাক থেকে হাতের আঙ্গুল পর্যন্ত এই নাক থেকে এই হাতের আঙ্গুল পর্যন্ত দুই দুই ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তার দিকে দুই হাত নয় বরং চার হাত অগ্রসর হব তাহলে হিসাবটা বুঝেন আপনি এটা কিন্তু গাণিতিক হারে বাড়তে থাকবে আপনি এক বিঘত আগাইলে
আল্লাহ আগাবেন এক হাত ডবল আপনি যদি আরেকটু আগান এক হাত আগান তাহলে আল্লাহ পাক কিন্তু দুই হাত না আল্লাহ আগে আসতেছেন এবার আপনি এটার উপরে হিসাব করে নবীর এই ফর্মুলার উপর হাদিসের এই ফর্মুলার উপর যদি আমরা বলি এবার বাকিটা আমরা বলি এবার যদি আপনি দুই হাত আগান তাহলে আল্লাহ আগাবেন 16 হাত কয় হাত আর আপনি যদি আগান চার হাত 64 হাত আল্লাহ আগাবেন কয় হাত এবার আপনি হিসাব করতে থাকেন আমি এবং আপনি আল্লাহর দ্বীনের জন্য যতটুকু আগাবো আমি যদি এক কদম আগাই আল্লাহ দুই কদম আগাবেন আমি যদি দুই কদম আগাই আল্লাহ পাক আট কদম আগাবেন আমি যদি চার কদম আগাই আল্লাহ পাক 64 কদম আগাবেন এই ভাবে বাড়তে থাকবে হে দুনিয়ার মুমিনরা ইমানদাররা সময় যত প্রতিকূলই হোক না কেন পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন যত কঠিন পরিস্থিতি হোক না কেন তুমি আর আমি যদি আল্লাহর উপর ভরসা করে কদম উঠাইতে পারি আমার আল্লাহর রহমত আরশের উপর থেকে জমিন পর্যন্ত নেমে আসবে আল্লাহর রহমত জমিন পর্যন্ত নেমে আসে হাদিসের মধ্যে আসছে আমান আতানি মাশিয়ান আতাইতুহু সায়ান ওমান আতানি সায়ান আতাইতুহু হারওয়ালাতান তুমি যদি আল্লাহর দিকে ধীর কদমে অগ্রসর হও আল্লাহ বলেন যে আমি আমার ওই বান্দাকে তুলে নেওয়ার জন্য দৌড়ে আসি আর কেউ যদি একটু দ্রুত কদমে হেঁটে আসে আল্লাহ বলেন যে আমি দ্রুত গতিতে দৌড়ে আসি আমার বান্দাকে তুলে নেওয়ার জন্য কাজেই ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমরা নিজে প্রত্যক্ষ করেছি পরিস্থিতি ভয়াবহতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি যতটা ভয়াবহ হতে পারে বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহতম পরিস্থিতি মধ্যে আমরা নিপতিত হয়েছি দ্বীনের দুশমনেরা আমাদের সঙ্গে অন্য কোনো বিরোধ ছিল না কোনো বিরোধ নাই দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বিরোধ ছিল না দুইটা বিষয় ছিল দুইটা বিষয় এক নম্বর বিষয় হলো যে আমরা মুসলমানদের 500 বছরের সেজদাগা মুসলমানদের 500 বছরের ইতিহাসের সেজদার জায়গা পবিত্র বাবরি মসজিদকে আমরা ভুলতে পারি নাই এটা ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ এটা ছিল আমার অপরাধ যে কেন আমরা এখনো বাবরি মসজিদকে ভুলতে পারি না এখন কেন আমাদের বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করার পরেও এখনো কেন আমাদের চেতনার মধ্যে বাবরি মসজিদ জীবন্ত থাকে এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয় অপরাধ ছিল মুসলমানদের সম্পদ দিয়ে মুসলিম জাতির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের দেশের জাতীয় স্থাপনায় মূর্তি নির্মাণ করবেন আমরা কেন বিরোধিতা করলাম এটা ছিল আমাদের দ্বিতীয় অপরাধ পরিষ্কার আমরা আগেও বারবার আমি বলেছি এখানে দুই ধরনের মূর্তির প্রসঙ্গ একটা হলো সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি বানায় তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীদেরকে যারা ইসলাম এবং মুসলিম সমাজের রীতিনীতি মেনে তাদের দেশে বসবাস করে সেই সকল সংখ্যালঘু অমুসলিমদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম নিজে গ্রহণ করেছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক্ষেত্রে পৃথিবীর ইতিহাসের মধ্যে বিস্ময়কর এক বর্ণনা আল্লাহর নবী যদি এভাবে না বলতেন তাহলে আমাদের এই কথা বলার হিম্মত হতো না আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো আমি তোমাদেরকে তোমাদেরকে সংখ্যালঘু অমুসলিমদের যে সমস্ত অমুসলিমরা বৈধভাবে মুসলমানদের দেশে বসবাস করবে তাদের অধিকারের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি খবরদার তোমরা যদি কোনো সংখ্যালঘুর অধিকার তাকে দুর্বল মনে করে তাকে দুর্বল পেয়ে সে সংখ্যায় কম এই কারণে সে মুসলমানদের দেশের মুসলিম দেশের সকল রীতিনীতি আইন কানুন মেনে নেওয়ার পরেও শুধুমাত্র তার দুর্বলতার সুযোগ নিয়ে সে ভিন্ন ধর্মাবলম্বী এই কারণে যদি তোমরা কেউ তার পাওনা অধিকার থেকে তাকে বঞ্চিত করো খেয়াল করে শুনেন একজন সংখ্যালঘুকে
তার পাওনা অধিকার থেকে কোন মুসলমান যদি বঞ্চিত করে আল্লাহর নবী বলেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ সংখ্যালঘু হয়তোবা দুর্বল হওয়ার কারণে সে দুনিয়াতে তার অধিকার ফিরিয়ে নেওয়ার অধিকার ফিরে পাওয়ার কোন ব্যবস্থা যদি সে নাও করতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আমি স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে আমার উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বাদী হয়ে নালিশ দায়ের করব এই কথা যদি আল্লাহর নবী না বলতেন আমাদের পক্ষে বলার হিম্মত হতো না সাহস হতো না এত বড় কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সংখ্যালঘুদের আবার বলছি যে সমস্ত সংখ্যালঘু অমুসলিমরা মুসলিম দেশে মুসলিম জাতির মধ্যে নিয়ম শৃঙ্খলা আইন কানুন সব মেনে চলবে তাদের অধিকার নষ্ট করা মানে হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ইসলাম এভাবে অধিকার দিয়েছে তারা তাদের রীতি অনুযায়ী জানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জত আবরুর নিরাপত্তা এমন কি ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা তারা ভোগ করবে তারা যদি তাদের উপাসনালয়ে তাদের ধর্মমতে মূর্তি বানায় সেটা তাদের ব্যাপার সেই মূর্তির উপর হস্তক্ষেপ করা কোন মুসলমানের জন্য বৈধ হবে না কোন মুসলমানের জন্য সেই মূর্তির উপর হস্তক্ষেপ করা বৈধ হবে না কিন্তু আমাদের প্রশ্ন হলো আমাদের অভিযোগ ছিল হিন্দুদের মন্দিরের মূর্তি নিয়ে নয় আমাদের অভিযোগ ছিল মুসলিম দেশ এই বাংলাদেশ এটা একটা মুসলিম দেশ এবং একটা মুসলিম জাতি হিসেবে এই দেশের মানুষের গড়ে ওঠার পিছনে অনেক রক্ত অনেক ত্যাগ এবং কোরবানির ইতিহাস রয়েছে যারা এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার পরিচয়কে মুছে ফেলতে চায় তারা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে তারা হাজী শরীয়তুল্লাহর সঙ্গে গাদ্দারি করে তারা ফকির মজনু শাহদের সঙ্গে গাদ্দারি করে তারা নেসার আলী ওরফে তিতুমির রহমতুল্লাহ আলাইহির সাথে তারা গাদ্দারি করে তারা হাজার বছরের মুসলমানদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করে আমাদের এই বঙ্গ অঞ্চলের পূর্ব অংশটা বাংলা তো বিশাল অবিভক্ত বাংলা যেটা বিশাল অঞ্চল এই অবিভক্ত বাংলার দুইটা মৌলিক অঞ্চল ছিল একটা পশ্চিমাঞ্চল আর একটা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সবসময় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর পূর্বাঞ্চলটা ছিল সবসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জন্য এই পূর্বাঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল দীর্ঘদিন যাবৎ পূর্ববঙ্গের এই বাংলাদেশের মুসলমানদেরকে দাবায় রাখবার চেষ্টা করা হয়েছে এই মুসলমানরা যেন উন্নতি করতে না পারে সব দিক থেকে এদেরকে দাবায় রাখার চেষ্টা করা হয়েছে অথচ এই বাংলার বিভিন্ন অঞ্চলে এই আপনাদের সোনার গায়ের তাৎপল্লি এই বিভিন্ন টাঙ্গাইলের তাঁত ইত্যাদি এগুলো ঐতিহ্যবাহী এগুলোর কারণে একসময় এই অঞ্চলের মুসলমানদের অনেক প্রভূতপূর্ব সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছিল কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা হিন্দু জমিদারদের মাধ্যমে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের হিন্দুদের মাধ্যমে তারা নিজেদের একটা সেবাদাস গ্রুপ তৈরি করে এই অঞ্চলের সাধারণ মুসলমানদের অধিকারকে দুপায়ে দলার চেষ্টা করেছিল এবং সেই অত্যাচারী হিন্দু জমিদারদের পক্ষ থেকে আমি সব হিন্দুদেরকে বলি না হিন্দুদের মধ্যে যারা নিম্ন বর্ণের ছিল তারাও অত্যাচারিত ছিল তারা মুসলমানদের উপর কখনো জুলুম করে নাই মুসলমানদের উপর জুলুম করেছে জমিদার শ্রেণী হিন্দু জমিদার শ্রেণী নীলকর চাষ করেছে মুসলমানদের উপর তাদের জুলুমের মাত্রাটা শুধু এতটুকু বুঝেন তিতুমিরের লেঠেল শুনেন নাই তিতুমির বাঁশের কিল্লা তৈরি করেছিল বাঁশের কেল্লা টাকা নাই পয়সা নাই ইট সুরকি পাথর দিয়ে কেল্লা বানানোর সামর্থ্য নাই যা সামর্থ্য আছে তাই নিয়ে এই ইংরেজ আর হিন্দু জমিদারদের বিরুদ্ধে বাঁশ দিয়ে তিনি কেল্লা তৈরি করেছিলেন লাঠিয়াল বাহিনী তৈরি করেছিলেন কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন জানেন সেই যুগের কিছু আপনার ইংরেজ শাসক বর্গ আর তাদের সঙ্গে তাল দিয়ে কিছু হিন্দু জমিদার বর্গ মুসলমানদের উপর জুলুম অত্যাচারের নানাভাবে ট্যাক্স অর্জন করত উসুল করত করতে করতে এই পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছেছিল যে কোনো মুসলমানকে দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে
মুসলমানদেরকে দাড়ি রাখতে হলে আল্লাহর নবীর সুন্নাত পালন করতে হলে আলাদা ট্যাক্স দিতে হবে এই ছিল আইন এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও বিগত সরকারের আমলে এই ধরনের আইন তৈরি হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না আপনারা জানেন কিনা আমি জানি না আমি নিজে কারাগারে থাকতে পত্রিকায় পড়েছি আল্লাহর পয়গম্বরের একটা আদর্শ আছে ইসলামের একটা বিধান আছে একাধিক বিবাহের একটা বৈধতার বিধান ইসলামের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন প্রায় সকল সাহাবী দুই চারজন বাদে সকলেই একাধিক বিবাহ করেছেন এই বিষয়টাকে ইসলাম কোনোভাবে অনুৎসাহিত করে নাই হ্যাঁ কিছু কন্ডিশন দিয়েছে ভিন্ন কথা সেটা কিন্তু কোনোভাবেই যদি কেউ পারে একাধিক বিবাহ করতে তাকে অনুৎসাহিত করা হয় নাই যদি সে সমস্ত শর্ত রক্ষা করতে পারে এই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ছিল শেখ পরিবারের তাপস সাহেব তার বক্তব্য দেখেছি পত্রিকায় এসেছে সার্কুলার প্রথম বিবাহ করলে যেই পরিমাণ ট্যাক্স তাকে তাদেরকে দিতে হবে সিটি কর্পোরেশনকে একশো টাকা না পাঁচশো টাকা দ্বিতীয় বিয়ে করলে পাঁচ হাজার টাকা তৃতীয় বিয়ে করলে পঁচিশ হাজার টাকা চতুর্থ বিয়ে করলে এক লক্ষ টাকা এরকম অর্থাৎ তারা ইসলামের একটা বৈধ বিধান পালন করার উপর ট্যাক্স আরোপ করেছে কিন্তু কেউ যদি অন্যায়ভাবে ব্যভিচার করে তাহলে তার কোনো ট্যাক্স দিতে হবে না তার কোনো শাস্তি হবে না সেই নীলকর সেই ব্রিটিশ বেনিয়াদের জুলুমের আইন সেই জুলুমের শাসন ব্যবস্থা আবার তারা ফিরিয়ে এনেছিল আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এদেশের কেউ কথা বলে নাই জেলখানায় থাকছি আর ছটফট করছি যে একটা লোক নাই এই কথাগুলি বলার যে তাপস না বাপস তোমাকে কে অধিকার দিল আল্লাহর বিধানের উপর ট্যাক্স আরোপ করবার আল্লাহর পয়গম্বরের বিধানের উপর ট্যাক্স আরোপ করবার অধিকার তোমাকে কে দিল মহতরম হাজিরিন এই সব দুঃখের ইতিহাস লম্বা বলার সময় নাই বলতেছিলাম সেই সময় এই ধরনের অত্যাচার এবং অবিচার করেছে এক শ্রেণীর মানুষ বিশেষ করে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা আর ব্রিটিশ বেনিয়াদের সহযোগী হিসেবে ওই সময়ে হিন্দু জমিদাররা আপনারা যারা অনেক বয়স্ক আছেন বাপদাদার কাছ থেকে শুনেছেন এই বাংলাদেশে অনেক জায়গায় অথচ বাংলাদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল অনেক বেশি এই অঞ্চলে কিন্তু অধিকাংশ অনেক জমিদারি ছিল হিন্দুদের হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা এবং দলিত হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দু এবং মুসলমান তারা জমিদারের বাড়ির সামনে দিয়ে গেলে জুতা পায়ে দিয়ে যেতে পারতো না মাথায় ছাতি নিয়ে যেতে পারতো না বৃষ্টি থাকুক আর ঝড় থাকুক ছাতি খুলে যেতে হবে কেন জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতি মেলে গেলে নাকি জমিদারের অসম্মান হয় জুতা পায়ে দিয়ে যেতে পারবে না জুতা খুলতে হবে এমনও জমিদার এই অঞ্চলে অতিক্রান্ত হয়েছে তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না অচ্ছুত এবং দলিত হিন্দুরাও না আর মুসলমানরাও না কি করতে হবে ওই ক্ষেতের আইলের মধ্যে দিয়ে ক্ষেত দিয়ে নেমে ওই দুনিয়া ঘুরে তারপরে জমিদারের বাড়ি পার হলে তারপরে রাস্তায় উঠে তারপরে রাস্তায় হাঁটতে পারবে এই সমস্ত অন্যায় এবং অবিচার করা হয়েছে এই অঞ্চলের মুসলমানদের সাথে আর সেই অন্যায় এবং অবিচারের মধ্যে একটা মানুষ ছিল তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস বললাম ইতিহাস পড়েন আপনারা বেশি দূরের ইতিহাস পড়ার দরকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েন আর পরে পরে জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য নবাব স্যার সলিমুল্লাহর ভূমিকা কি ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাটা কি ছিল এরপরে হে বাংলাদেশের বিবেকবান মানুষ তোমরাই সিদ্ধান্ত নাও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে নিয়ে তোমরা গান গাও অথচ নবাব স্যার সলিমুল্লাহর নাম উচ্চারণ করতে তোমাদের লজ্জা লাগে নবাব স্যার সলিমুল্লাহর ব্যক্তিগত দানকৃত সম্পদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল তৈরি করে গেছেন তোমরা এসে সেখান থেকে মুসলিম শব্দটা কেটে দাও তোমার বাবার সম্পদ দিয়ে আরেকটা স্যার সলিমুল্লাহ হল বানায় সেখান থেকে মুসলিম নাম কাটতা নবাব স্যার সলিমুল্লাহ তার নিজের সম্পদকৃত ওয়াকফকৃত সম্পদের উপর যেই সলিমুল্লাহ মুসলিম হল বানালো সেখান থেকে মুসলিম শব্দ কাটার অধিকার তোমাকে কে দিয়েছিল মহতরম হাজিরিন অনেক দুঃখ এবং বঞ্চনার ইতিহাস আমাদের এই দেশ
এই জাতিতে এভাবেই গড়ে উঠেছে মুসলিম জাতিসত্তা অনেক ত্যাগ লেগেছে অনেক কুরবানি করতে হয়েছে তিতুমীরদেরকে বাঁশ দিয়ে কেল্লা তৈরি করতে হয়েছে লাঠিয়াল বাহিনী তৈরি করে তারপরে এই দাড়ি রাখার উপর ট্যাক্সের বিরুদ্ধে লড়াই এবং জিহাদ করতে হয়েছে এরপরে ধীরে 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 এই বাংলাদেশের মুসলমানরা মুক্তি এবং স্বাধীনতা পেয়েছে অনেক ত্যাগ আর কুরবানি গিয়েছে এখন যদি এই বাংলাদেশে এই মুসলিম জাতিসত্তার ওই ঐতিহ্যকে যদি ভুলে যাওয়া হয় এদেশের মুসলিম জাতিসত্তার যে পরিচয় এই পরিচয়কে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য 50 বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে এখন সময় এসেছে এই বিগত 50 বছরের সকল হিসাব কিতাব বুঝে নেওয়ার বলছি পরিষ্কার সংখ্যালঘুদের সকল নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র তার বাহিনী দিয়ে করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে করবে পুলিশ র‍্যাব বিজিবি প্রয়োজনে আর্মি লাগলে সকল সংখ্যালঘুদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর তাদের তাদের সকল উপাসনালয় মন্দির প্যাগোডা গির্জা যা আছে এগুলোর নিরাপত্তা তারা দিবে রাষ্ট্র দিবে যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে আর যদি চায় তারা যে তাদের রাষ্ট্রের নিজস্ব বাহিনী দিয়ে সম্ভব হচ্ছে না ভলান্টিয়ার দরকার এদেশের আলেম সমাজ সেই ক্ষেত্রে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রস্তুত অতীতে করেছি আমরা আমরা সেটার জন্য প্রস্তুত সেই জায়গাটা ভিন্ন তারা থাকবে নিরাপত্তা নিয়ে থাকবে স্বাধীনতা নিয়ে থাকবে মর্যাদা নিয়ে থাকবে কিন্তু সব ধর্মাবলম্বীদের স্বাধীনতা থাকবে সব ধর্মাবলম্বীদের মান মর্যাদা থাকবে শুধুমাত্র ইসলাম অবলম্বনকারী মুসলমানদের ধর্মীয় অনুভূতির মর্যাদা থাকবে না এই ধরনের বাংলাদেশ আমরা চাই না অন্যান্য ধর্মাবলম্বীদের যেরকম ভাবে তাদের ধর্মাবলম্বী তাদের ধর্মের যেরকম তারা অনুসরণ করতে পারবে তাদের ধর্মীয় স্বাধীনতা যেরকম থাকবে তাদের ধর্মীয় ভাব মর্যাদা তাদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি যেরকম শ্রদ্ধা থাকবে ইসলাম ধর্মের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা 90 ভাগ মুসলমানদের এই ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রক্ষা করেই বাংলাদেশকে চলতে হবে আমার নবীকে দুই দিন পর পর গালি দেওয়া হবে আর এদেশের নবীর প্যারা উম্মতেরা নবীর আশেক উম্মতেরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে এটা কি সম্ভব এটা সম্ভব নয় এই দেশের মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মুসলমানদের হাজার বছরের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এদেশের মুসলমানরা সেটাও বরদাস্ত করে না 5ই আগস্ট এই দেশটাকে মুসলমানদের জায়গাগুলোকে মুসলমানদের স্থাপনাগুলোকে মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি মুক্ত করার জন্য কাউকে বলতে হয় নাই কাউকে উস্কানি দিতে হয় নাই উদ্বুদ্ধ করতে হয় নাই অনুপ্রাণিত করতে হয় নাই তোমাদের 15 বছরের জুলুম এবং এই মূর্তি নিয়ে তোমাদের বাড়াবাড়ি এদেশের মানুষের মধ্যে কতটা ক্ষোভ তৈরি করেছিল তোমরা নিজেরা খেতার মধ্যে মুখ লুকায় আর নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো কথা ঠিক কি না মোহতারাম হাজেরিন আমি কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি আবার মূল কথায় ফিরে আমি আমার আলোচনা সমাপ্ত করব আমি কথা শুরু করেছিলাম আমাদের অপরাধ ছিল বাবরি মসজিদকে ভুলে যাইনি এটা ছিল আমাদের অপরাধ আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তার জীবন সায়ান্নে অশীতিপর সময়ে 92 সালে যখন 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের 500 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিল শহীদ করে দিল সেদিন তিনি গর্জে উঠেছিলেন ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন আমরা প্রায় 5 থেকে 7 লক্ষ লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে যশোর হয়ে ঝিকরগাছা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম শাইখুল হাদিসের নেতৃত্বে সেই দিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আমাদের সংগ্রাম ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের লড়াই ভারতের ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যারা আমার মসজিদকে শহীদ করে দিয়েছে তারা আমাদের মসজিদকে শহীদ করেছে কিন্তু আমরা বাংলাদেশের কোনো মন্দিরের উপর আঘাত করব না আমি নিজে সেই ঐতিহাসিক লং মার্চের অংশগ্রহণকারী তখন আমি ছাত্র ছিলাম মাঝবয়সী ছাত্র আমি তখন মাধ্যমিক স্তরের পড়াশোনা করি উচ্চ মাধ্যমিক সানাবিয়া
উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পড়াশোনা করি ছাত্র হিসেবে সেই ঐতিহাসিক ইতিহাস নির্মাণকারী সেই লং মার্চে অংশ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে ঢাকা থেকে যশোর যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত গিয়েছি বিশ্বাস করেন যশোর থেকে যখন আমরা ঝিকরগাছার দিকে রওনা করলাম 5 থেকে 7 লক্ষ লোক সারা দুনিয়ার মিডিয়া বলেছিল এই বিপুল পরিমাণ মানুষের মুখে ছিল একটাই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ আরে মানুষগুলো এতটাই শান্তিপ্রিয় ছিল এতটাই পরম সহিষ্ণু ছিল আমাদের যাওয়ার পথে আমরা অসংখ্য মন্দির দেখেছি কোন একটা মন্দিরের দিকে কোন একটা ইট পাটকেল ছুঁড়বে তো দূরের কথা চোখ তুলে তাকাবার কারো সাহস হয় নাই আমি নিজে দেখেছি আল্লাহ রাস্তায় অনেক ধুতি পরিহিত সাধারণ হিন্দুরা কপালে সিঁদুর পরিহিত হিন্দু রমণীরা পর্যন্ত পানি দিয়ে মুড়ি দিয়ে লং মার্চের এই ইমানি কাফেলাকে তারা সহযোগিতা করেছেন সেই লড়াই এটা বাংলাদেশের হিন্দু মুসলমানদের লড়াই ছিল না সেই লড়াই ছিল ইমানদার বিশ্বাসী সম্প্রীতিতে বিশ্বাসী একদল মুসলমানের লড়াই ছিল একদল উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে সেই বাবরি মসজিদের লং মার্চের ধারক আমরা সেই সংগ্রামকে আমরা আজও উজ্জীবিত রেখেছি আমি তোমাদের কাছে বলে যাই আমি হয়তো একদিন থাকবো না আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আমরা চলে গেলেও তোমরা আমাদের কথা স্মরণ রেখো হাজার শত বছর পরে হলেও আবার সেই বাবরি মসজিদকে পুনরুদ্ধার করতে হবে শত বছর পরে হলেও আবার মুসলমানদের 500 বছরের সিজদার জায়গাকে উদ্ধার করে মসজিদ নির্মাণ করে আবার সেখানে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তে হবে আর মূর্তির বিষয় আমাদের পরিষ্কার পয়গাম এই দেশ এটা মুসলিম জাতিসত্তাকে উদ্ধার করার সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ এই দেশে ইসলামী কালচারের বিরুদ্ধে ইসলামী সভ্যতার বিরুদ্ধে ইসলামের তাওহীদের আকীদার বিরুদ্ধে ইসলামী একত্ববাদের চেতনার বিরুদ্ধে কোনো কিছু এদেশের মানুষ ভালো চোখে দেখে না সাময়িক ক্ষমতার জোরে দাবায় রাখবার চেষ্টা করতে পারবেন কিন্তু সেই দাবায় রাখবার পরিণাম কি হবে ইতিহাসের কাছে সাক্ষী থাকবে 5ই আগস্ট বলেছিলাম লোকটা মারা গেছে শেখ মুজিবুর রহমান সাহেব মারা গেছেন আল্লাহ পাক তার জীবনে ভুল ত্রুটি মাফ করুন বলছিলাম এই লোকটাকে নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু আপনারা করলেন পরিণামটা কি হলো সারা পৃথিবীর মানুষ দেখেছে এর চেয়ে কোন সন্তান তার বাবাকে এতটা অপমানিত করতে পারে এতটা লাঞ্ছিত করতে পারে বিগত প্রধানমন্ত্রীর চেয়ে এরকম নিকৃষ্ট দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই তার বাবাকে দেশের মানুষ যে কোনো ভাবেই হোক একটা শ্রদ্ধার জায়গায় রেখেছিল কিন্তু আপনি নিজে বাপকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে আপনি নিজেও অপমানিত হয়েছেন আপনার বাবাকেও আপনি লাঞ্ছিত করেছেন এই জন্য আপনিই দায়ী আপনিই দায়ী আপনিই দায়ী এই কথাগুলি বলার অপরাধে আমাকে আমাদেরকে অপমান করার চেষ্টা করলেন জনবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন দুঃখজনকভাবে আপনাদের এই সোনার গায়ের সোনার মাটিতে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করার সকল পায়তারা করলো তারা আল্লাহ পাক আপনাদের এই অঞ্চলের মানুষের উপর সোনারগাঁও বন্দর গজারিয়া রূপগঞ্জ এই থানাগুলোর মানুষেরা সিদ্ধিরগঞ্জ এই থানাগুলোর মানুষরা যেইভাবে সেদিন ছুটে এসেছিলেন এটা 5ই আগস্টের ব্যাপারে আমরা যেরকম বলি ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু কেউ কল্পনা করে নাই যে এই রকম লেডি ফেরাউন কেও বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে উৎখাত করা সম্ভব তারাও কল্পনা করে নাই 5ই আগস্ট দুপুর বেলায় গণভবনে 12টা আইটেম রান্না করে না 16টা আইটেম রান্না করে বুফে সিস্টেম করা ছিল এই বাঙালিরা সব গিয়ে গণভবনে সেই দুপুরে খানা খাইছে খালি মজা অনেকেই খাইছেন আপনারা আমার তো কপালে জুটে নাই আমরা গেছিলাম তখন এই সেনা সেনা এই আপনার সেনা সদর সেনা প্রধানের সাথে বৈঠক করার জন্য আমাদের আর এই গণভবনে যাওয়ার সুযোগ হয় নাই
প্রধানমন্ত্রী কার্যালয়ে বাইরে থেকে দেখছি গণভবনে বাইরে থেকে দেখেছি দুপুর বেলায়ও এই পরিমাণ খাবারের আয়োজন তাহলে বুঝেন কতটা কনফিডেন্ট তারা ছিলেন কতটা কনফিডেন্ট তারা ছিলেন মনে করেছিলেন প্রয়োজনে লক্ষ মানুষ মেরে ফেলব কে আসবে ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু আব্রাহা যেরকম মনে করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করব রুখবে আমায় কে কোন শক্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোন বাহিনী পাঠান নাই অল্প কিছু পাখি পাঠায় দিয়েছেন সেই পাখির আক্রমণে আবাবিলের হস্তি বাহিনী পৃথিবীর ইতিহাস থেকে নির্মূল হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন লেডি ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে উৎখাত করার জন্য বড় কোন দলকে আল্লাহ ব্যবহার করেন নাই অনেক বড় বড় অনেক শক্তিশালী দল ছিল আল্লাহ বলছে যে এগুলি দরকার নাই নমরুদকে আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছিলেন নমরুদের সাথে একটা দিক থেকে ওনার মিল ছিল একটা দিক থেকে মিল ছিল দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কি কারণে এই এই মূর্তি ইস্যুতে ইস্যু সেম ইসু কি নমরুদ মূর্তির বিরোধিতা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হলো আচ্ছা ক্ষিপ্ত হইছে ভালো কথা তোর শক্তি আছে শাসন আছে তোর দেশ আছে রাজা তুই সব পুলিশ আছে আর্মি আছে সব আছে আর ওদিকে মাত্র একটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম তুই তোকে যে কোনো শাস্তি দিতে পারস অগ্নিকুণ্ড বানাইলো আগুনে ফালায় দে কিন্তু নমরুদ কিন্তু আগুনে শুধু ফালায় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সবচেয়ে নির্মম যে আচরণটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে গোটা দেশবাসীর সামনে ওনার শরীর থেকে ওনার ইজ্জতের সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছিল খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ যাকে বলেছেন ইব্রাহিম আমার বন্ধু সে আল্লাহর বন্ধুর সঙ্গে এই আচরণ তুই তাকে হত্যা করে দে আগুনে পুড়ায় ফেল আল্লাহ পাক এত না নারাজ হতেন না নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে গোটা দেশবাসীর সামনে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান আর লাঞ্ছিত করতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার প্রতিদান এই দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান ইউক্সা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দান সারা পৃথিবীর মানুষ যেদিন বিবস্ত্র থাকবে নারী আর পুরুষ বিভেদ নির্বিশেষে কোনো মানুষের গায়ে এক চিলতে কাপড় থাকবে না সব মানুষ হাশরের ময়দানে উলঙ্গ থাকবে বস্ত্রহীন থাকবে সর্বপ্রথম সমস্ত মানুষকে বিবস্ত্র রেখে পৃথিবীর সমস্ত মানব জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজ হাতে কুদ্রতের মাধ্যমে সর্বপ্রথম কাপড় পরিধান করায় সারা পৃথিবীর সমস্ত বিবস্ত্র মানুষের সামনে একমাত্র কাপড় পরিহিত বস্ত্র পরিহিত মানুষটাকে যাকে আল্লাহ সম্মান প্রদর্শন করবেন তার নাম হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ইস্যু আমি কোনোভাবেই বিষয়টাকে ওটার সাথে তালগোল পাকায় ফেলতেছি না তবে খুব দূর থেকে উনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই মানুষটাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সেই মানুষটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি এই আসমান আর জমিনের মধ্যে অন্য কাউকে কোনো মানুষকে অনুসরণ করেছেন বলে ইতিহাস এবং হাদিস কোরআন বলে না এই জন্য আমাদের নবীর ধর্মের নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের ধর্মের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সব কিছুর মূল সূত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের অনুসারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই নগণ্য নগণ্য থেকে নগণ্য একজন উম্মত আমি কিন্তু ঘটনাচক্রে আমার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার সাথে মিলে গিয়েছিল তিনিও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন আমরাও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের নমরুদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে সমালোচনা করেছিলেন আমরা আমাদের মতো করে আমাদের যুগের নমরুদের বিরুদ্ধে মূর্তি ইস্যুতে কথা বলেছিলাম
ওই যুগের নমরুদ তার যুগের ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে লাঞ্ছিত আর অপমানিত করতে চেয়েছিল এই যুগের নমরুদও সেই একই কাজ করেছিল ঠিক ওইভাবে আল্লাহ পাক ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন বড় কোনো হাতিয়ার কামান লাগান নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের নমরুদকেও এটা লেডি নমরুদ তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা পাঠান নাই আল্লাহ পাক স্কুল কলেজ আর মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের মাধ্যমে আল্লাহ তার তখত তাউসকে উল্টায় দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন সকলেই আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন আমি আপনাদেরকে এই জায়গাটাতেই প্রেরণা যোগানোর চেষ্টা করেছিলাম আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন শেষ যুগে তোমরা আসো হিসাব কিতাব দিয়ে পার পাবে না হিসাব যদি দিতে চাও আল্লাহর কাছে হিসাব মিলে পার পাবো সম্ভব না আমাদেরকে চান্সের উপর থাকতে হবে কিসের উপর চান্সের উপর থাকতে হবে সুযোগের অপেক্ষায় থাকতে হবে যে আল্লাহ তোমার জন্য একটা ছক্কা মেরে দেবো যে কোনো সময় আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কিছু বলছে ওটা সুযোগ হলো আমাদের যে বা যা করে আল্লাহ কপালে যা আছে আমার আব্বা বলতেন জাব দিলাম তাপালে যা আছে কপালে খোদার কসম খেয়ে বলি আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে তাহলে তার বিরুদ্ধে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকব ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা হিসাব করব না সে কত বড় শক্তি আর আমরা কত বড় দুর্বল শক্তির তারতম্য তখন হিসাব করব না তোমরা যদি ইসলামের উপর কেউ আঘাত করার চেষ্টা করো আমরা যা শক্তি আছে তাই নিয়ে তোমার ধরটাকে টেনে ধরবার চেষ্টা করব কয়ের পরে কি হবে হুজুর এরপরে কি আছে কপালে এটা আল্লাহ জানে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দিবেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন না আজও আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই কারারুদ্ধ হয়েছি কারাবরণ করেছি কারাগারে দীর্ঘ নিঃসঙ্গ জীবন আমরা যাপন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করেছেন সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সর্বশেষ আল্লাহ পাকের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত ভাবে আমাদের এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করব ইনশাআল্লাহ এই দেশের চূড়ান্ত ঠিকানা হবে মদিনা এখানকার কেবলা বাইতুল্লাহ ছাড়া আর নাই দিল্লি ওয়াশিংটন আরে মস্কো পিকিং নয় অনেকে অনেক হিসাব করতে পারেন কেউ দিল্লিকে হিসাব করতে পারেন কেউ পিকিং পন্থী হতে পারেন কেউ মস্কো বা ওয়াশিংটনের দিকে নিজেদের কেবলা বানাতে পারেন কিন্তু মনে রাখবেন এদেশের চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার সঙ্গে কানেকশন ইনশাআল্লাহ এইভাবেই আমরা থাকব হ্যাঁ এই চেতনাটা নিয়ে আমরা থাকব ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন একটু দেরি হতে পারে এক বছর দুই বছর বা তিন বছর কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না জালেমের হাতে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ছেড়ে দিবেন না আমাদের একটু হিম্মত করতে হবে হিম্মত করে আমি যদি এক কদম বাড়াই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন আর আল্লাহ যখন আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন ইনশাআল্লাহ দুনিয়ার সকল পরাশক্তি মিলেও আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়ার সকল প্রকল্পগুলোকে আল্লাহ পাক এই মরহুম দুই মহান বুজুর্গ শেখ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য এই এদারাকে ইতিহাসের পাঠশালা হিসেবে আল্লাহ পাক কবুল করেন এবং এই এদারার যে বাণী হযরত মাওলানা ওবাইদুল কাদের নদভী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم